নাশকতার দুই মামলায় আদালতে হাজিরা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ছয় নেতা। 2019 সালে রাজধানীর শাহবাগ থানায় এসব মামলা দায়ের হয়। সকাল 10টার দিকে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামানের আদালতে যান বিএনপি নেতারা। মির্জা ফখরুল ছাড়াও আদালতে হাজিরা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গায়েশ্বর চন্দ্র রায়, আবদুল্লাহ আল নোমান এবং মোয়াজ্জেম হোসেন আলাল। 2019 সালে হাইকোর্টের সামনে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মিছিলরত বিএনপি নেতাকর্মীরা পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় কয়েকটি মোটরসাইকেলেও আগুন দেওয়া হয়। এই ঘটনায় শাহবাগ থানায় বিএনপির 70 নেতাকর্মীকে আসামি করে দুটি মামলা করে পুলিশ।